গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন আমি থেকে আমি পম্পা বলছি। আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম। স্কুল সমস্ত পুজো মিটে গেল, দুর্গা পুজো মিটে গেল, কালী পুজো মিটে গেল, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, বাঙালিদের যত রকম, এবং বাঙালি ছাড়া আমরা আজকাল বাঙালিরা ছট পুজোতেও যোগদান করছি এবং খুব উপভোগ করি ছট পুজোটা। আমাদের সামনেই গঙ্গার ধারে ছট পুজো আমরা দেখতে যাই। তাই এবছর আমার শাশুড়ি মা মারা গেছেন বলে আমরা পুজো এমনি দেখেছি, সব প্যান্ডেল ফ্যান্ডেল ঠাকুর ফাকুর দেখেছি, কিন্তু আমরা কোনো পুজো টুজো দিতে পারিনি, জানিনি তখন এক বছর দিতে পারবো না। কিন্তু আমরা আনন্দ করেছি, মানে গেছি মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে গেছি, যথারীতি সব প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখেছি। জগদ্ধাত্রী পুজো আজকে দশমী শেষ হয়ে গেল, আমরা ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে গেছি, সেই ভিডিও আপনাদের আপলোড করেছি, আপনারা ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, উপভোগ করেছেন। আমি যদিও ভিড়ের জন্য বেশি ঠাকুর দেখতে পারিনি, ষষ্ঠীর দিনই এত ভিড় ছিল ষষ্ঠীর দিন, যার জন্য আমরা তিন চারটে ঠাকুর দেখে এক একটা ঠাকুরে এক ঘন্টা করে লাইন দিয়ে দেখতে হয়েছে, যার ফলে আমাদের হাতে টাইম বেশি ছিল না, ট্রেনে করে ফিরে আসতে হবে, যেহেতু গাড়ি অ্যালাউ ছিল না ট্রেনে করে ফিরে আসতে হবে, তার জন্য আমরা তিনটে ঠাকুর দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে যা পেরেছি দেখেছি, মানে পেরেছি বলতে জনসমুদ্র ছিল, এত ভিড় ছিল, তাও দেখেছি। এখন সমস্ত পুজো শেষ, স্কুল শুরু হয়ে গেছে, মেয়ের তো সামনেই ISC পরীক্ষা, আপনারা জানেন মেয়ে 12 দেবে, মেয়ের পড়াশোনা যাতে হ্যাম্পার না হয় এবং ওকে আনন্দও দিতে হবে, সব কিছুই বজায় রাখতে হবে। আর ওর বাবার তো স্কুল কবে থেকেই শুরু হয়ে গেছে, তা আজকে সকালে, আজকে বৃহস্পতিবার, আমার পুজো যথারীতি হয়ে গেছে, স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিছুটা রান্না করে তারপরে স্নান করতে গেছি, যেহেতু 11টার সময় স্কুল বেরিয়ে যাবে। তা ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর আমি তার আগে কুমড়োর তরকারি করে গেছি, আর পাঁপড় ভাজা, দই আর শশা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। তারপরে মেয়ে তো সাড়ে তিনটের সময় আসবে, ওর জন্য আবার রান্না করতে হবে, কী রান্না করি দেখি। আর আমরা তো বেশিরভাগ সময় নিরামিষই খাই, আপনারা জানেনই এটা, আর নতুন করে বলার কিছু নেই, মাছ খাই খুব কম কিন্তু নিরামিষই খাই, মাংস ডিম খাই না, এটা তো সবাই আপনারা জেনে গেছেন, নতুন করে বলার কিছু নেই। তা আমি আবার রান্না টান্না সমস্ত হয়ে গেলে আবার আসছি, এখন একটু তাড়া রয়েছে, ওই স্কুলে বেরোবে, আমি হাফ রান্না করে গেছি, কিছুটা রান্না এখনও বাকি রয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেলে আবার আপনাদের কাছে আসছি। তা এখনকার মতো টাটা। ও আবার আসলাম আপনাদের কাছে, আমি একটা জিনিস দেখাবো বলে ভুলে গেছি, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা আপনাদের দেখিয়ে দিই, আমি কি ব্রেকফাস্ট করি, রোজ আমার এই একই ব্রেকফাস্ট, মাঝে মাঝে ব্রেক হয়, মানে রবিবার করলে যদি লুচি পরোটা করি, তা খুব একটা খাই না, একটা পরোটা খাই কি দুটো লুচি খাই, সেটা সানডে মেয়ের ছুটি থাকে, যেদিন ওর বাবার ছুটি থাকে, কোনো দিন রবিবার দিন চাউমিন করি, কোনো দিন লুচি পরোটা করি। তা আমার রোজের ব্রেকফাস্ট যেটা, দু পিস পাউরুটি, দুটো কলা, একটু মাখন, ব্যাস এটাই আমার রোজের ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ব্রেকফাস্ট, পাউরুটি সেঁকে নিয়েছি, একটু পুড়ে পুড়ে যায়, আমার যেহেতু টোস্টার নেই আমি কিনিনি এখনও, আর মাখন লাগাইনি এখনও, মাখন দেখুন কেমন করে খাবলে খুবলে আমি নিয়েছি, এরামি করে নিয়ে আমি যখন তারা থাকে খাবলে খুবলে মাখন নিয়ে নিই, চামচ ছুরি কিছুই ব্যবহার করি না, একটু আঙুল দিয়ে নিয়ে নিই, কোনো কোনো সময় ছুরি দিয়ে, ওর বাবা যখন বলে যে কীভাবে তুমি মাখনটা নিচ্ছ, মাখনের ইয়েটা যখন ও খোলে বলে এরকম খাবলানো খুবলানো কেন, যাই হোক এই আমার টিফিন ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, ব্রেকফাস্ট খেয়ে বাকি রান্না করবো, আমি আবার পরে আসছি। আবার এলাম আপনাদের সামনে, বাজার, বাবাইয়ের বাবা এইমাত্র বাজার এনে নামিয়ে রাখলো, ওর বাবার মতো রান্না আমার হয়ে গেছে, আপনাদের তো বললাম, একটু কুমড়োর তরকারি করেছি ছোলা দিয়ে, অড়হর ডাল করেছি, ভাতটা হচ্ছে এখনও, ডালটাই সাঁতলে নিলাম, সাঁতলে নিয়ে আপনাদের বাজারটা দেখাতে আসলাম। ওর বাবা বাজারটা করে স্নান করতে ঢুকে গেছে, আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো ওকে। আর শশা তো কেটে রেখেছি, দই আছে, শশা আছে, তেঁতুলের চাটনি অনেকটা করে রেখে দিয়েছি, তিন দিন চার দিন চলবে, আর কুমড়োর তরকারি আর অড়হর ডাল, পাঁপড় ভাজা, শশা, দই, চাটনি, এই খেয়ে ও চলে যাবে স্কুলে, তারপরে আমি আর একটা রান্না করব। বাবাই যেহেতু কুমড়োর তরকারি খেতে খুব একটা ভালোবাসে না, ও যে খায় না তা না, আমাদের বাড়িতে তো আনাজটাই বেশি আসে, যেহেতু আমরা নিরামিষ খাই, সমস্ত রকম আনাজ আমাদের বাড়িতে আসে, বিভিন্ন রকমের আনাজের তরকারি হয়, যেহেতু আমরা একটু আনাজটা খেতে ভালোবাসি। এই দেখুন বাজার কী কী এনেছে, আমি অলরেডি পলিথিনে কিছু তুলে রেখে দিয়েছি, আর সমস্ত নামিয়ে রেখেছি, এই দেখুন ঢ্যাঁড়স কত পরিমাণ সব, এইসব জানি না এনেছে, এই বাজারটা আমার দু তিন দিন কি চার দিন চলবে, আলুটা আজরে দিয়েছি, ঢ্যাঁড়স দু জায়গায় রয়েছে, ও জানে না আমার রয়েছে ঢ্যাঁড়স, আবার ঢ্যাঁড়স নিয়ে চলে এসছে, এত ঢ্যাঁড়স আমি কী করবো আমি নিজেও জানি না। আর এই দুটো ফুলকপি, দুটো বাঁধাকপি, শশা আমার রোজের লাগে, কিছু দুটো শশা ছিল, আবারও তিনটে শশা নিয়ে এসছে, একটা বড় লাউ, কুমড়ো, বেগুন, টমেটোটা এক কেজি মতো এনেছে, দুটো ক্যাপসিকাম, আর এদিকে কাঁচা লঙ্কা, আমি একটু মোটা কাঁচা লঙ্কা ভালোবাসি বলে আমি বলে দিয়েছিলাম, মোটা মোটা কাঁচা লঙ্কা আনবে, আর এদিকে আদা, আর
আরও লঙ্কা ছিল আমার কিছু, মোটা কাঁচা লঙ্কা অলরেডি ছিল, আদাটাও ছিল, আদাটা এই জন্য আনতে না করেছি আর আনিনি। কাঁচা লঙ্কা নিয়ে এসছে উঠছে, আর এদিকে হচ্ছে আগের দিন আমরা নিয়ে এসছি ওই জলপাই নিয়ে এসেছিল, জলপাই আর আর টমেটো দিয়ে আমি চাটনি, সরি ওটা ভুল বললাম, তেঁতুলের চাটনিটা শেষ হয়ে গেছে, কালকে জলপাই আর টমেটো দিয়ে চাটনি করেছিলাম। পালং শাক এনেছে, ধনে পাতা, ধনে পাতা আগের কিছু ছিল, এগুলো আজকে কেটে ফেলবো। আর এটা আজকে এনেছে পটল আর গাজর, পালং শাক তো দেখালাম, এইগুলো বাজার, সমস্ত বাজারে এটা মোটামুটি আমার দু তিন দিন, তিন চার দিন চলে যাবে, আবার চার দিন পর বাজারে এনে দেবে সমস্ত আনাজ, মোটামুটি বাজারটা পুরো তুলেই নিয়ে এসছে। আর বাজারটা আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমি এগুলো সমস্ত গুছিয়ে ধুয়ে সব সবজি বাক্সতে তুলবো, এই সবজি বাক্সতে। আর মাসকাবাড়িটা ওই দেখুন, ব্যাগে মাসকাবাড়ি বাজার সব একসাথে এনেছি, ব্যাগে মাসকাবাড়ি আর ফিনাইলের বোতলটা বাইরে, মাসকাবাড়ির সঙ্গে ফিনাইলের বোতলটাও ঢোকায় না। মাসকাবাড়িটা যখন আজরাবো তখন দেখাবো, এখন বাজারগুলো আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমি আমার কাজ করি, আবার ফিরে আসছি। মুদির দোকানের জিনিসগুলো ব্যাগ থেকে সব আজরে আমি নিচে নামিয়ে রেখেছি, আপনাদের দেখিয়ে তারপরে আমি গুছাবো। তা আমি গুছাইনি এই জন্য যে আপনাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম আমি মুদির দোকান থেকে ওর বাবা যা যা নিয়ে এসছে সব আপনাদের দেখে তারপরে আমি গুছিয়ে রাখবো, মানে সব জায়গায় যেখানে যেখানে যা থাকে সব কৌটোর মধ্যে আজরে আজরে রাখবো। তাও আপনাদের দেখিয়ে দিই কী কী এনেছে মুদির দোকান থেকে। প্রথমে তেল থেকে শুরু করি, এক দুটো শালুনির সর্ষের তেল, এটা একটা, এটা একটা, একটা সাদা তেল, ফরচুনের সাদা তেল, দুটো সর্ষের তেল, একটা সাদা তেলের প্যাকেট। আর এই হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দুটো তিনটে হলুদের প্যাকেট, তিনটে হলুদের প্যাকেট এনেছে সব সানরাইসের, আমরা সানরাইসের মশলাটা বেশি ব্যবহার করি, তিনটে হলুদের প্যাকেট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই সানরাইসের। আর এদিকে হচ্ছে ডাল আছে, অড়হর ডাল চার প্যাকেট, আমার অড়হর ডালটা বেশি খায়, মুগের ডাল আগে খেতাম, মুগ আর মসুর, আর ছোলার ডাল মটর ডালটা আমার যেহেতু রয়েছে আমি আনাইনি, এবারে ফ্রিজে রয়েছে, আমি ডালগুলো ফ্রিজে রাখি, নাহলে বাইরে রাখলে কৌটোতে পোকা হয়ে যায়, আমি ফ্রিজের ডিপ ফ্রিজে আমার যেহেতু মাছ মাংস কিছুই আনি না, থাকে না, মাছ দিনের দিন এনে খেয়ে নিই, তাই ডিপ ফ্রিজে আমি সব ডালগুলো বা মটর, চানা মটর, এমনি ঘুগনি মটর সব রেখে দিই। এই চার প্যাকেট অড়হর ডাল নিয়ে এসছে, আর মুগের ডাল একটু রয়েছে, আর একটু মুগের ডাল আমি যেহেতু খাচ্ছি না এখন খুব পেটে গ্যাস হয়, মুসুর ডাল আর ইয়েটা খাই, মুসুর ডাল নিয়ে এসছে, এই যো মুসুর ডাল, এটা মুগের ডাল আর চার প্যাকেট অড়হর ডাল। আর এটা হচ্ছে পাঁপড়, পাঁপড়, আর এই হচ্ছে চিনি, চিনিটা আমার, চিনিটা আমার বেশি লাগে, সারা মাসে প্রচুর চিনি লাগে, সবাই বলে চিনি কম খেতে সুগার হবে, এখনও পর্যন্ত হয়নি, ঠাকুরের কৃপায় যখন হবে দেখা যাবে। এই হলো চিনি, চা, দুধ, চাটনি, প্রচুর পরিমাণে তরকারিতে আমরা দেশি তরকারিতেও চিনি দিই, এই জন্য একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই, চিনিটা আমার বেশি লাগে। আর চার প্যাকেট পোস্ত, পোস্ত আছে 50 গ্রাম করে, তিন প্যাকেট, 50 গ্রাম করে তিন প্যাকেট পোস্ত, আবার পোস্ত আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার পরে নিয়ে আসতে হবে। আর এই হলো কাঁচা বাদাম দু প্যাকেট, আর কিশমিশ দু প্যাকেট, এই যে কিশমিশ এরকম প্যাকেট করা, যেই মুদির দোকান থেকে নেয় ওরাই প্যাকেট করে করে সব রেখে দেয়, আগে দেখতাম ঠোঙাতে দিত, এখন প্যাকেট করে করে রেখে দেয়। এই কাঁচা বাদাম দু প্যাকেট আর কিশমিশ দু প্যাকেট, এটা হচ্ছে জেকের, জেকে কোম্পানির জি গোটা জিরে, আর দুটো শাহি গরম মশলা, আর এটা হচ্ছে এভারেস্টের লাল কাশ্মীরি মির্চ, দুটো হিঙের কৌটো, এই যে দুটো হিঙের কৌটো, একটা আশীর্বাদ মূল, এটা হচ্ছে টাটা টি গোল্ড, টাটা টি গোল্ড চা পাতা এনেছে, কোনো সময় লিপটন আনে, কোনো সময় টাটা টি গোল্ড আনে, যখন যেটা পায়। আর এটা হচ্ছে সানলাইটের একটা প্যাকেট, আর এটা হচ্ছে সফিদের একটা প্যাকেট, ডিটারজেন্টটা আমার ভালোই লাগে, আর একটা সানলাইটের লিকুইড ডিটারজেন্ট আমি অনলাইনে অর্ডার দিয়েছি, ওটা আমার মাসকাবাড়িতে আসে না, ওটা আমার আলাদা আসে, সানলাইট লিকুইডটা আমি মেশিনে ব্যবহার করি, ওয়াশিং মেশিনে ভালো হয়, আর সানলাইট গুঁড়োটাও খারাপ না, একটা সফেদের আর একটা সানলাইটের গুঁড়ো, একটা বাসন মাজার ভীম সাবান, এটা হচ্ছে আমার ঘরের মধ্যেটা আমি রাখি, ওই চায়ের কাপ ফাপ স্টিলের গ্লাস এসব ধুতে, আর মাসিকে মানে আর কাজের মাসিকে সেটা এনে দিই হচ্ছে স্পার্কেল বাটি, স্পার্কেল বাটিটা এক গত মাসে এনেছি, একটা বাটি মোটামুটি দেড় মাস যায়, এখনও আমি লিখিনি, আবার শেষ হলে আর লিখবো, একটা ডাব সাবান। আর শীত পড়ে গেছে, যেহেতু শীত পড়তে পড়তে সময় এই সময় একটু গা হাত পা শুকাতে, মানে স্নান করার পর মশ্চারাইজার ব্যবহার করি, তাও বডি লোশন ব্যবহার করলে একটু স্নান করার আগে একটু
জাস্ট একটু ম্যাসাজ করে যাই, যা যাতে মানে ফাটাফাটিটা না হয়, ড্রাই স্কিন না হয়ে যায়। এটা জ্যাক অলিভ অয়েলের একটা বড় বোতল নিয়ে এসেছে, বডি অয়েলের, আর একটা লোরিয়েলের শ্যাম্পু, এই যো, আর ফিনাইল তো দেখেছেন, আর এটা হচ্ছে ব্লিচিং, আর একটা নিহারের নারকেল তেল, আর এটা হচ্ছে ওই সার্ফ এক্সেলের বড় বাটটা, বড় সাবানটা। এটা হচ্ছে তো আপনার ওই মেয়ের স্কুলের জামার কলাট ফলাট ঘষতে, ওর বাবার সাদা জামার কলাট ফলাট ঘষতে এই সাবানটা দেওয়া থাকে মাসিকে, কাজের মাসিকে, এইরকম ঘষাঘষির জন্য। এই হলো মাসকাবারি, মোটামুটি সব দেখিয়ে দিলাম, এবার এগুলো আমি গুছিয়ে তুলবো সব, আবার আপনাদের সঙ্গে আবার দেখা করছি বিকালবেলা, এখনকার মতো আসছি, টাটা। অনেকক্ষণ পর আবার আপনাদের কাছে আসলাম, এই দেখুন এখন সন্ধে সাড়ে ছটা না 6:45 বাজে, ওই যে চা বসিয়েছি, সন্ধে চা খাওয়া হবে, বিস্কুট দিয়ে চানাচুর দিয়ে চা খাবো। তা এই হলো এই যে চা ফুটছে, এখানে চাটা হবে, এই যে কাপগুলো রেডি রেখে দিয়েছি, আর আটাটা আমি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর রেখে রেখে দিয়েছি, রুটিটা নরম হয় অনেকক্ষণ আটা মাখাটা থাকলে, রাত্রিরে রুটি হবে সবাইকার, আর অল্প একটু ভাত রয়েছে ওটা আমি খেয়ে নেবো, তা ভিডিওটা আমি শেষ করে দেবো, বেশিক্ষণ রাখবো না, তা চা খাবো এখন, তাই বেশিক্ষণ কথা বলবো না, তা ভিডিওটা এখানে শেষ করে দেবো। বেশি বড় ভিডিও আমি করতে পারি না বা করবো না, আমি একটু ছোটো ছোটো ভিডিওই করবো, আপনারা এতেই খুশি হয়ে যাবেন, আর বেশি বড় বড় ভিডিও দেখার ধৈর্য কারোর থাকেও না, সব স্কিপ করে করে চলে যায়, জানি বড় ভিডিও করে আগে দেখেছি, সব স্কিপ করে করে চলে যায়, দেখে না পুরো ভিডিওটা, তার ফলে আমার ওয়াচ টাইমটাও বাড়ে না, এই জন্য আমি ইন্টারেস্ট না পেয়ে ভিডিও ছেড়েই দিয়েছিলাম, আবার নতুন করে করছি, ওরা আবার বলছে আমার মেয়ে আমার হাজব্যান্ড যে তুমি ভিডিও করা বন্ধ করে দিয়েছো কেন, তুমি শখ করে সব কিছু করো, দিয়ে সেটা মানে চালিয়ে নিয়ে যাও না, সেটা তুমি অর্ধেক পথে মাঝপথে বন্ধ করে দাও, তা কথাটা আমাকে খুবই একটু ইন্সপায়ার করেছে যে এরকমভাবে বললো, তাহলে আমি আবার ভিডিও করা স্টার্ট করি। তা এখন সন্ধ্যা হয়ে গেছে, তা চা খাবো, চা খেয়ে আটা মেখে রেখে দিয়েছি, আপনারা দেখলেন রাত্রিবেলে একটা কিছু তরকারি করতে হবে, ঢ্যাঁড়সের তরকারি আমার মেয়ে খুব ভালোবাসে, আমার মেয়ে যেটা ভালোবাসে সেটাই করি, ও আবার ঢ্যাঁড়সের তরকারি খায় না, তা আমি ঢ্যাঁড়স আলু দিয়ে এমনি টমেটো দিয়ে কোনো মশলা দেবো না, জাস্ট একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু ঢ্যাঁড়সের তরকারি করবো, মেয়ে ওটা দিয়ে রাত্রে রুটি খেয়ে নেবে, আর দুধ মিষ্টি তো আছেই, আর আমাদের জন্য ভাবছি একটুখানি অরর ডাল অবলা রয়েছে, অনেকটা ডাল বেশ গাঢ় মতো করেছি, ওই ডালটা দিয়েই চালিয়ে নেবো, একটু আলু ভাজা হয়তো করতে পারি, আলু ভাজা আর কি বেগুন ভাজা যা হোক একটা করবো, আজকে বৃহস্পতিবার বেগুন পোড়াটা করলেই ভালো হতো, বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে ওরা, কিন্তু আজকে বৃহস্পতিবার যেহেতু বেগুন পোড়া করতে পারবো না, তা একটু আলু ভাজা করে নেবো, ওই অরর ডাল দিয়ে রুটি দুধ মিষ্টি ওই দিয়ে আমাদের রাত্রিতে হয়ে যাবে, আর দুটো তো রুটি খায় রাত্রিতে, ব্যাস আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আজকের মতো আসছি, টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, সকলে হাসি মুখে থাকার চেষ্টা করবেন, ব্যাস এই অবধি শেষ, আর আজকে তো দশমী, কালকে একাদশী, জগদ্ধাত্রী পুজোর আজকে দশমী, আপনারা সবাই জানেন চন্দননগরে খুব বড় করে পুজো হয়, কারা কারা চন্দননগরে ঠাকুর দেখতে গেছেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, তা এখনকার মতো আসছি, টাটা, বাই বাই, গুড নাইট।